আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক, আপনারা অনেকেই ভাবতেছেন কিভাবে ইউটিউব শুরু করবেন, অথবা অনেকে ইউটিউব চ্যানেল অলরেডি বানিয়েছেন কিন্তু ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে টাইটেল, কিভাবে ডেসক্রিপশন, কিভাবে ট্যাগ লাগাবেন, কিভাবে থাম্বনেল ইউজ করবেন, কিভাবে কট, কিভাবে এন্ড স্ক্রিন লাগাবেন, এগুলো অনেকের ধারণা নেই। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় সম্পর্কে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি যদি একটু লম্বা হবে, তারপরেও পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। আশা করি একটি মাত্র ভিডিওতে আপনারা সম্পূর্ণ ইউটিউবের ধারণা পেয়ে যাবেন, এবং আপনি ইচ্ছা করলে ভিডিওটি দেখার পর থেকেই আপনার ইউটিউবের ভিডিও আপলোড করা শুরু করতে পারবেন। চলুন বেশি কথা না বলে কম্পিউটারের স্ক্রিনে চলে যাই, আপনাদেরকে দেখাই কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড থেকে শুরু করে সবগুলো বিষয় কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ করবেন। তো আমি আমার কম্পিউটারের ব্রাউজার থেকে ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে চলে যাওয়ার জন্য এখানে আমি অলরেডি অ্যাড করে রাখছি আমার কম্পিউটারের মধ্যে, এখান থেকে আমি ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করার পরে এখান থেকে আমার এই যে কর্নারে একটি অপশন দেখতেছেন, এখানে আমার চ্যানেলের লোগোটি আছে, এই আমি আমার চ্যানেলের লোগোতে ক্লিক করব। এখান থেকে আমি আমার ইউর চ্যানেলে ক্লিক করব। ইউর চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে খেয়াল করুন, এখানে যে কয়েকটি অপশন আছে, এখানে উপরে যে দুটি অপশন আছে এটি না, এখান থেকে ক্রিয়েট এ ভিডিও অর পোস্ট, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে সামান্য একটু লোডিং হচ্ছে, আমার ইন্টারনেট একটু স্লো। তো এখান থেকে আমার অপশনটি চলে আসছে, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি আমার কম্পিউটারের ডেস্কটপে চলে যাব, যেখানে আমার আমি যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটি আমি ডেস্কটপে আমি রেখেছি। তো ডেস্কটপ থেকে আমি আমার যে ভিডিওটি আপলোড করব এই ভিডিওটি আমি ওপেন করব। ওপেন করার পরে খেয়াল করুন আমার ভিডিওতে যে টাইটেলটি আমি দিয়েছিলাম, আমার পিকচারে যে টাইটেলটি দিয়েছিলাম এই পিকচারটি অটোমেটিক এই টাইটেলে শো করেছে। তো এখান থেকে আমি টাইটেলটি কোনো ধরনের চেঞ্জ না করে আমি টাইটেলটি যেরকম আছে এরকমই রাখবো, তারপরে টাইটেল থেকে কপি করে আমার ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেবো। তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি, এখন আমাকে যেটা করতে হবে আমার ভিডিওর জন্য একটি থাম্বনেল সিলেক্ট করতে হবে, যেটা ইউটিউবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাম্বনেল দেখে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওগুলো ওয়াচ করে থাকবে। তো আমি আমার থাম্বনেলটি অলরেডি বানিয়ে রেখেছি কম্পিউটারে, এখান থেকে আমি আর থাম্বনেলটিকে সিলেক্ট করে দিব। থাম্বনেলটি সিলেক্ট করার পরে আমি সোজা চলে যাব নিচে, এখান থেকে অপশন যেটি দেখতেছেন, ইয়েস ইট ইজ মেড ফর কিডস, নো ইট ইজ নট মেড ফর কিডস, আপনি নো ইট ইজ নট মেড ফর কিডস ক্লিক করে দিবেন, যেটা আপনার আমি অন্যান্য পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বোঝাবো এটা কেন আপনি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে যে ট্যাগ অপশনটি দেখতেছেন, ট্যাগ আপনার ইউটিউবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি যদি আপনার ভিডিওতে ট্যাগ অ্যাড করেন তাহলে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং করবে। তো আমি আমার কম্পিউটার থেকে রেপিড ট্যাগ সফটওয়্যারটি ওপেন করে নিলাম, এখান থেকে আমি আমার ভিডিওর যে টাইটেলে দিয়েছি টাইটেলের উপর আমি কিছু ট্যাগ জেনারেট করে নিব। তো এখান থেকে আমার ইন্টারনেটটি স্লো হচ্ছে, এজন্য ট্যাগ জেনারেট হতে একটু দেরি হচ্ছে। তো যাই হোক, আমি একটা ট্যাগ অলরেডি রেডি হয়ে গেছে আমার, এই ট্যাগটি আমি কপি করে আমার ট্যাগের বক্সে বসিয়ে দেব। তারপরে এখান থেকে আমি আবার একটু টাইপ করব ভিডিও ব্যাকগ্রাউন্ড। যে দেখুন, ভিডিও ব্যাকগ্রাউন্ড লেখার পরে নিচে কয়েকটি অটোমেটিক ইউটিউব থেকে আমাকে সাজেস্ট করতেছে, তো এই সাজেস্টেড ট্যাগগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দেব। এই যে দেখুন, এখানে কয়েকটি ট্যাগ সাজেস্ট করতেছে, তো এটিকে আমি সিলেক্ট করে আমার ট্যাগে অ্যাড করে নিব। তো আমি কয়েকটি দুটি অ্যাড করে নিছি অলরেডি, আরও আরেকটি বাকি আছে এখান থেকে। এই যে দেখুন, এগুলো ইউটিউব থেকে অটোমেটিক সাজেস্ট করেছে, যেগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি যদি ট্যাগগুলো আপনার ভিডিওতে অ্যাড করে নেন তাহলে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো আমার ভিডিওতে ট্যাগ অ্যাড করা হয়ে গেছে, এখন আমি আমার ভিডিও থেকে আমি যে জায়গা থেকে ভিডিওটি বানিয়েছি, যেমন আমি এখন মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমি আমার ভিডিওতে কুয়ালালামপুর অ্যাড করে দিছি। তো
তারপরে এখান থেকে দেখুন আমার ভিডিওটি লাইসেন্স লাইসেন্স এন্ড ডিস্ট্রিবিউশন এখান থেকে আমি আমার ক্রিয়েটিভ কমন দিয়ে দিলাম তারপরে আমার ভিডিওর ক্যাটাগরি দিয়ে দিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারপরে সবগুলো সিলেক্ট হয়ে গেলে এখন আমাকে যেটি করতে হবে আমি আমার ভিডিওটি আমার যারা অডিয়েন্স আছে তারা পরবর্তীতে সহজভাবে দেখার জন্য আমি ইউটিউব টিউটোরিয়ালে আর ইউটিউব টিউটোরিয়াল প্লেলিস্টে আমি অ্যাড করে দিব তো আমি অলরেডি ইউটিউব টিউটোরিয়ালে অ্যাড করে ওকে করে দিলাম আমার ভিডিওর অলমোস্ট হয়ে গেছে সব কিছু এখন আমার ভিডিওর নিচে আমি চলে যাব এখান থেকে এই দেখুন সবগুলো মোটামুটি হয়ে গেছে তো এখন আমি নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পরে এখন এটি হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য অ্যাড অ্যান্ড অ্যান্ড স্ক্রিন এই অ্যান্ড স্ক্রিনটা হচ্ছে আপনার ভিডিওটি যখন প্লে ওয়াচ করবে আপনার অডিয়েন্সরা তখন ভিডিও শেষে এরকম একটি অপশন আসবে যেখানে আপনার বেস্ট ভিউ অথবা আপনার পছন্দ মতো যে কোনো অ্যাড করতে পারেন অথবা এখানে আপনার চ্যানেলের লোগোটি অ্যাড শু করবে যাতে করে আপনার অডিয়েন্সরা এখান থেকে ক্লিক করে আপনার ভিডিওটি খুব সহজভাবে দেখতে পারবে তো আমি আমার অ্যান্ড স্ক্রিনটি অ্যাড করে নিলাম তারপরে হচ্ছে ভিডিওতে আমার কর লাগাবো এখন কর লাগানোর জন্য আমি অ্যাডে ক্লিক করব মনে রাখবেন একটি ভিডিওতে 5টি কর লাগাতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে কয়েকটি কর লাগিয়ে দেখাবো এই দেখুন এখানে অ্যাড কর্ডে ক্লিক করব করার পরে দেখুন ভিডিও আর প্লেলিস্ট এখান থেকে আমি ক্লিক করার পরে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আমার পছন্দ মতো যে কোনো কর্ড আমি লাগাতে পারবো তো আমি এই ভিডিওটি আমি অলরেডি অ্যাড করে দিলাম দেখুন এই প্রথমে 1 সেকেন্ডের মাথায় ভিডিওটি অ্যাড হয়েছে তো আমি এটাকে 1 সেকেন্ডে রাখবো না এখান থেকে আমি আর একটু অন্য টাইম লাইনে অন্য 1 মিনিটের পরে দিয়ে দিলাম তারপরে এখান থেকে আরও আমি 2-3টি কোড অ্যাড করে নিলাম এই দেখুন এখানে আমি একটি অ্যাড করেছি এখানে আরেকটি অ্যাড হয়ে গেছে এখানেও আরেকটি অ্যাড করে নিলাম এখান থেকে আমি আরেকটি অ্যাড করে নিব দেখুন এটিকেও আমি অ্যাড করে নিলাম তো মোটামুটি আমার ভিডিওতে 4টি কোড অ্যাড হয়ে গেছে কোড হচ্ছে যেটি আপনার ভিডিও চলাকালীন এরকম লিংকের মতো আপনার উপর দিয়ে একটি লিংক বের হয় যেটিতে ক্লিক করলে সোজা আপনার ওই সাজেস্টেড ভিডিওটিতে চলে যাবে যারা ভিডিওগুলো দেখবে তো এতে করে আপনার ভিডিওর আপনার যে বর্তমান যে ভিডিওটি চলতেছে এই ভিডিওটির সাথে সাথে অন্য ভিডিওগুলো আপনার দর্শকরা ভিউজ করবে তো আমার মোটামুটি কর্ডও অ্যাড হয়ে গেছে এখন থেকে আমি রিটার্ন টু ইউটিউব স্টুডিওতে ক্লিক করে আমি আমার ইউটিউবের অপশনে চলে যাব এখান থেকে দেখুন আমার অ্যাড অ্যান্ড স্ক্রিন এবং কর্ড লাগানো হয়ে গেছে এখন হচ্ছে আমার যে কাজটি করতে হবে এখান থেকে যে সেভ অ্যান্ড পাবলিশ তো এখানে যখন প্রাইভেট করে রাখলে আমার ভিডিওটি কেউ দেখতে পারবে না আনলিস্ট করে রাখলেও কেউ দেখতে পারবে না পাবলিক করে দিলে আমার আপলোডকৃত ভিডিওটি সবাই দেখতে পারবে তো আমি আমার ভিডিওটি যেহেতু ইউটিউবে সবার শেখানোর জন্য দিচ্ছি তো এখান থেকে আমি পাবলিক করে পাবলিশ করে দিলাম পাবলিশে ক্লিক করার পরে আমাকে একটু ওয়েট করতে হবে তো এখন হচ্ছে এটি হচ্ছে আরও গুরুত্বপূর্ণ বিষয় আমার পাবলিশকৃত ভিডিওটি আমার ফেসবুকে শেয়ার করে দিব এতে করে আমার ভিউজ অনেক অনেক পরিমাণ বৃদ্ধি পাবে এখন আমার ইউটিউবে অলরেডি আমি এটা পোস্ট করে দিচ্ছি তো আমি সময়ের কারণে আমি এখানে কোনো কিছু টাইটেল লিখবো না পরে আমি এটাকে এডিট করে আমি আমার যা কিছু লেখা লিখে দেবো তো আমি ফেসবুকে অলরেডি শেয়ার করে দিলাম এখন আরেকটি বিষয় হচ্ছে এখানে দেখুন টুইটার রেডিট তারপরে এখানে আছে ব্লগার তো আমি ব্লগারে ক্লিক করে ব্লগার থেকে আমি ব্লগারও আমার যে ব্লগার ওয়েবসাইটে আছে এখানে আমি শেয়ার করে দিব এতে করে যখন গুগলে কেউ সার্চ করবে আমার ইউটিউবের ভিডিওটি সহজেই সবাই পেয়ে যাবে তো আমার ইতিপূর্বে অন্য একটি চ্যানেল ইমেল দিয়ে লগ ইন করা ছিল তো এটি থেকে আমি লগ আউট করে আমার বর্তমানে যে আমি আমার ইউটিউব চ্যানেলের যে ইমেলটি ইউজ করছি সেই ইমেলটি আমি লগ ইন করে নিলাম এখন আমি এখান থেকে আবার ব্লগে ক্লিক করব করার পরে আমার এই বর্তমানে যে ইমেলটি দেখতেছেন এই ইমেলে আমার ব্লগটি পোস্ট করে দেব পোস্ট করার পরে দেখবেন যে আপনার ভিডিওগুলো অনেক পরিমাণ হিউজ পরিমাণ ভিউজ হবে পরবর্তীতে আপনার ভিডিওগুলো যারা ইউটিউবে সার্চ করবে গুগলে সার্চ করবে সহজে আপনার ভিডিওগুলো পেয়ে যাবে তো আমি আমার দেখুন আমার ওয়েবসাইটে আমার ভিডিওগুলো
আমার এই বর্তমানে ভিডিওটা আমি শেয়ার করে দিছি, ইতিপূর্বে আর অন্যান্য ভিডিওগুলো আমি শেয়ার করে দিছি। তো এখানে হয়ে গেলে আমি এটাকে ক্লোজ করে নিলাম। ক্লোজ করার পরে এখানে দেখুন এখানে একটু সমস্যা হয়েছে, তো আমি এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে দেখবেন যে আমার ভিডিওটি অলরেডি এখানে আপলোড হয়ে গেছে, এই যে দেখুন পাবলিক হয়ে গেছে। তো এখান থেকে আমি আমার মোটামুটি আমার ভিডিও মূল কাজ শেষ হয়ে গেছে। এখন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেল থেকে আমি আমার ভিডিওটি আমি নিচে চলে যাই। নিচে যাওয়ার পরে আমার এখন যে ভিডিওটি আমি আপলোড করেছি, এই যে দেখুন 2 মিনিট হয়েছে। এখন থেকে আমি ক্লিক করে দেখব আমার ভিডিওটি কেমন হয়েছে। এই যে দেখুন অলরেডি আমি যে ধরনের যে জায়গা থেকে টাইটেলটি যে জায়গা থেকে ভিডিওটা আপলোড দিয়েছি, ভিডিওটি এখানে দেখাচ্ছে, স্থানের নামটি দেখাচ্ছে কুয়ালালামপুর, তারপর টাইটেল সবগুলো, ডেসক্রিপশন যা কিছু আমি অ্যাড করেছি সবগুলো খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। তো এগুলো করার পরে বাস আপনার কাজ শেষ হয়ে গেছে। তারপর এখানে দেখুন এসইও স্কোর 65% এসইও করেছে আমার ভিডিওতে, যাতে করে আমার ভিডিওটি খুব ভাইরাল হওয়ার চান্স। দর্শক ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও ভিডিওটি দেখে শিখতে পারে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।